নমস্কার বন্ধুরা, একেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আজকে আমি একটা খুবই স্বাস্থ্যকর একটা রান্না করব, ভীষণ উপকারী, ছোট থেকে বড় সকলের জন্য, পেশেন্ট সমস্ত সকলের জন্য এই রান্নাটা খুবই উপকারী হবে। এখানে পেঁপের একটা রেসিপি হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি, খুব বেশি একটা সেদ্ধ করা যাবে না, হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। এখানে রুই মাছ আছে 5 পিস, লবণ হলুদ সর্ষের তেল আছে, কাঁচা লঙ্কা আছে 3টে, কালো জিরে আছে, আর আছে এখানে একটুখানি ধনে, একটুখানি জিরে, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। একদম সামান্য পরিমাণ করেই দিয়েছি সমস্ত কিছু মশলা, বেশি মশলা দেব না। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে প্রথমে ভেজে নেব। গরম হয়ে গেছে, মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। তুলে নিচ্ছি, দেখো বন্ধুরা এখানে যা তেল আছে, মাছ ভাজার পরে এই তেলের মধ্যে আমি রান্নাটা শুরু করব, আর তেল দেবো না। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর আলুটা ভাপ দেওয়া কেটে আলুটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, এইভাবে বন্ধুরা হালকা একটুখানি ভাপ দিয়ে রান্না করবে, পেঁপে দারুণ হবে খেতে। পেঁপেতে একটা কষ থাকে, সেই একটা কেমন একটা গন্ধও হয়। হালকা করে ভাপ দিতে হবে, বেশি একটা সেদ্ধ করা যাবে না, কিন্তু পেঁপেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকার, সেই কারণে খুবই হালকা করে একটুখানি 15 রকম 2 মিনিট জলের মধ্যে গরম জলে ভাপ দিয়ে নামিয়ে নিতে হবে তাড়াতাড়ি। এবার আমি একটুখানি ধনে, একটুখানি জিরে, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এইভাবে সুন্দর করে মশলা দিয়ে আলু পেঁপেটাকে কষিয়ে নেব একদম। আজকে কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছু ব্যবহার করে আলু পেঁপের তরকারিতে, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। জল দিয়ে দেব, আলুটা গলবে সেই হিসাবে জলটা দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো
দেখো বন্ধুরা আমার তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। লবণটা চেক করে নিয়েছি, একটু লবণ কম আছে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা পেঁপের তরকারিটা কিন্তু দারুণ হবে খেতে। যারা পেঁপের তরকারি খেতে চাও না, এইভাবে বন্ধুরা রান্না করে দেবে, খুবই ভালো হবে খেতে। তারা এরপর থেকে বলবে এইভাবেই রান্না করে দেওয়ার কথা। দারুণ, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আলু পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল, মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো আর এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। Thank you.